আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কিছুদিন আগে আম্মু আমাদের মন খুশি করে দেওয়ার মতো একটা জিনিস বানিয়েছিল, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে অনেক বড় মিস হয়ে যাবে। তো চলুন শেয়ার করে ফেলি। তো প্রথমে এখানে একটা কড়াইয়ে 3 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিল আম্মু। তারপর এখানে দিচ্ছে লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ। এটা দিয়ে এখন কিছু পরিমাণ আলু ভেজে নিচ্ছে আম্মু। এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর আমাদের লাগবে মুরগির গোস্ত। এখানে আম্মু মুরগির লেগ পিস নিয়েছে, আর সাথে বুকের গোস্ত নিয়েছিল মনে হয় 2 পিস। আপনারা চাইলে বুকের গোস্ত দিয়েও করতে পারেন। তো যাই হোক, তারপর এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে রাখছে। আর অন্যদিকে সেই গোস্তটাতে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে সেটাকে ভেজে নেব। এই তো লবণ মাখিয়ে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এটাকে মোটামুটি একটু ফ্রাই করে নিতে হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে উল্টে পাল্টে এটাকে ভাজা হচ্ছে। এখন এই পর্যায়ে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আম্মু এটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তো অন্যদিকে আরেকটা কড়াইয়ে কিছু পরিমাণ সরিষার তেল দিতে হবে, এই ধরুন 1/2 কাপ পরিমাণে। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু বেরেস্তা করে নিতে হবে। এই পেঁয়াজের আবার অর্ধেক অংশ তুলে রাখতে হবে বেরেস্তা করে। আর বাকি অংশের ভিতরে এরপর আম্মু দিয়ে দিচ্ছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেবো 7 বোতল লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। তার আগে দিয়ে দেবে অল্প একটু পরিমাণে বিরিয়ানি মশলা। আমরা এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটি ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোম্পানিটি ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে বাটার মিল্ক। বাটার মিল্ক হচ্ছে 2 টেবিল চামচ দুধের ভিতরে অল্প একটু পানি দিয়ে তাতে ভিনেগার দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরেই হয়ে যাবে আমাদের বাটার মিল্ক। তারপর আমরা দিয়েছিলো কয়েক টুকরো কাঁচামরিচ আর সেই ভেজে রাখা গোস্তগুলো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যেই পানিতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিল, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। তো এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছে একটু বিরিয়ানি সেন্ট। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানেই তো তারপরে এই যে ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল অর্ধেক তুলে রেখেছিল আম্মু, সেই বেরেস্তাটা দিয়ে দিল। আর এটাকে দেখুন খুব ভালো করে মাখামাখা করে নিতে হবে। তো এই তো এটা আমাদের রান্না করা হয়ে গেছে একদম, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এখন চলে যাব আমরা অন্য একটা প্রসেসে। অন্য একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পেঁয়াজ কুচি। এটা অনেক দামি জিনিস আমরা সবাই জানি। তো এই দেখুন সেটা একটু ভেজে নিয়ে আম্মু এখানে দিয়ে দিল 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর তারপর দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণে বিরিয়ানি মশলা, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর কয়েক টুকরো আবারও কাঁচামরিচ দিয়ে দিল। এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু আপনারা ঝাল খাবেন। তো তারপর চালের ডবল পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এরপর এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছে। তো এই দুধ আর পানির পরিমাণটা কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের পোলাওটা ঝরঝরে হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এখানে চালের ডবল পরিমাণ পানি নিতে হবে, তো দুধের পরিমাণটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, এর মাঝখানে আম্মু 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিল, আর এই পর্যায়ে সেই রান্না করা যে গোস্তটা ছিল সেটা আম্মু এর ভিতরে দিয়ে দিল, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিল। তবে আম্মু 2-3 বার করে নেড়েচেড়ে দেখছিল যে এটা নিচে থেকে লেগে যাচ্ছে কি না। তো আপনারাও এইভাবে নেড়েচেড়ে দেখবেন, নেড়েচেড়ে দেখতে দেখতে এক পর্যায়ে দেখবেন যে এটা পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আপনার রান্নাটাও পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এই তো আমাদের রান্নাটা একদম শেষ, এখন এটা সার্ভ করার পালা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটু সুন্দর করার জন্য আম্মু এখানে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।